পাখিদের কিচিরমিচি আর একটা সকাল, কি মিষ্টি একটা কম্বিনেশন না? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ সকাল। এখন বাজে 6টা আর এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আজকে একটা বিশেষ দিন, আজকে পুচকু প্রথম ভাত খাবে, ভাত না মানে পায়েস খাবে, পায়েসও বলা ভুল, সিন্নি প্রসাদ খাবে। তো দেখা যাক আজকে সারাদিন কী কী হয়। তো আজকে আমাদের বেসিক্যালি পুজোটাই হবে, আজকে বলা যেতে পারে পুচকুর অন্নপ্রাশন। আমার জন্য তো আজকে দিনটা অবশ্যই খুবই স্পেশাল, আর আমার পুচকুর জন্য। তো আপনারা সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন যেন ও জীবনে অনেক বড় হতে পারে। তো এখানে ব্রাহ্মণ চলে এসেছে, কাজ শুরু হয়ে গেছে, এখন বাজে সকাল 7:30 মতো। তো এখানে কাকু সিন্নি তৈরি করছিল। আমি অনেক সকালেই উঠেছি, প্রায় 4টার সময় উঠেছি, উঠে ঠাকুর ঘরে আলপনা টালপনা দিচ্ছিলাম, এগুলো সব করেছি, একটু খাবারের ব্যবস্থাও করেছিলাম, কিন্তু সেগুলো আমি ভিডিও করার সময়ই পাইনি। তো ঠিক আছে, যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমি চলে এসেছি ঘর তুলতে। তো বাড়িতে সবাই বড়রা বললো কি আমাকে এই ঘর তুলতে হবে, তো সেই জন্য আমি চলে এসেছি। আর এই পুকুরটা আমার বাড়ির একদম সামনেই, তো সেখানেই ঘর তোলার জন্য বলেছিল আমাকে। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল ওই দিন, যদিও ভিডিওটা আমি পরে আপলোড করছি, কারণ বুঝতেই পারছো নিউ মম, তো আমার জন্য সময় খুবই সীমিত থাকে। তো চলো দেখি আজ সারাদিন কী কী করছি। আমার ঘর তোলা হয়ে গেছে, আর যেহেতু শাড়িটা ভিজে গিয়েছিল তাই জন্য আমি চেঞ্জ করে চলে এসেছি। আর আজকে আমি পরেছি একটা লাল পাড় সাদা শাড়ি। তো কেমন লাগছে বলো আমাকে এই শাড়িটা পরে? তো আজকে ভাবলাম আজকে দিনের জন্য এই শাড়িটা আমার জন্য পারফেক্ট হবে, আর হালকা একটু সোনার গয়না পরে আমি সেজে নিয়েছি। তো চলো দেখি, পুজো তো স্টার্ট হয়ে গেছে, পুজোতে বসেও পড়েছি আমি আর রূপ মানে আমার হাজবেন্ড পুষ্কর বাবা। তো হয়ে যাক পুজোটা, তারপর আবার আসছি। আজকে কি আজকে হচ্ছে পুচকুর অন্নপ্রাশন, মানে আজকে হচ্ছে ওকে মানে ওর জন্য পুজো দেওয়া হলো, নারায়ণ পুজো। নারায়ণ পুজো করে আজকে ওকে মানে ফুল খাওয়ানো হবে, আর ফুল বলতে ওই সিন্নি প্রসাদ। ভালো দেখি আজকে কী হচ্ছে। যদিও এই ভিডিওগুলো আমি পরে দেখেছি বোনের কাছে, বোন ভিডিওগুলো করেছে, তো যেহেতু বলে আমার বাড়িতেও সবাই বড়রা বললো কি যে মা বাবাকে দেখতে নেই যখন বেবি ফার্স্ট খাবে। তো এটা হচ্ছে আমার দাদা মানে পুচকুর মামা, তো ওই খাইয়েছে প্রসাদ, তারপর পায়েস, মা আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছিল, তো এগুলো খেয়েছে ও আজকে। আর সেগুলো আমাদের দেখা মানে নিষেধ ছিল,
তো আমরা ওখানে ছিলাম না, ভিডিওটা আমি পরে দেখছি। আর সত্যি কথা বলতে কি, ভিডিওগুলো দেখতে দেখতে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছিলাম, যে মানে জানি না এটা সমাজের নিয়মই হোক কি যাই হোক, মানে যে কোনো শুভ কাজ, তারপর বিয়ে, যখন একটা মানে বাচ্চার বিয়ে হয়, বাচ্চা না মানে যখন সে বড় হয়ে যায়, যখন বিয়ে হয় তখন সেটাও মায়েদের দেখতে মানা করা হয়। তো এত বড় বড় মানে একটা ইভেন্ট, অথচ সেখানে মা থাকাটাই মানা। তো যাই হোক, আজকে আমার বেবি ফার্স্ট খেয়েছে, আমি 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 শুধু চাই যে ও ভালো থাকুক, ও খুশি থাকুক আর খুব ভালো মানুষ তৈরি হোক। তো সবাই তোমরা ওকে খুব আশীর্বাদ করো। আর দেখো এখানে পুচকুকে, ও প্রথমে ভীষণ কাঁদছিল, কিন্তু যে মুখে একটুখানি পায়েস দিয়েছে, ও মিষ্টি মিষ্টি স্বাদ পেয়েছে, ও সাথে সাথে খেতে শুরু করে দিয়েছে। আমার এই মুমেন্টটা জাস্ট দারুণ লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে জানিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। মোটামুটি সবার আশীর্বাদ করাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এই যে ওর বাবা ওকে আশীর্বাদ করছে, মন ভরে আশীর্বাদ করেছে। তো আজকের মতো আমাদের অনুষ্ঠান এইটুকুই। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটার মধ্যে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর অবশ্যই কিছু ভালো লেগে থাকলে সেটা কমেন্ট করে আমাদের জানিও। তো চলো দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।